আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। এবং আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আসছি সেটার নামে হলো গাপি ব্রিডিং। গাপি ব্রিডিংয়ের উপর আজকে আমরা বিস্তারিত জানবো কীভাবে গাপি ব্রিডিং করতে হয়, কীরকম কীরকম জিনিস লাগবে, ট্যাঙ্ক সাইজ, তারপরে ফ্রাইদের কীভাবে বাঁচানো যাবে, কীভাবে ওদেরকে বড় করা যাবে, ওদের খাবার, ওদের কেয়ার, ওদের জন্য বিভিন্ন টিপস। এবং ভিডিওর এন্ডে আমি একটা খুব ভালো টিপ দিব, যেই টিপসে আপনাদের খুবই সুবিধা হবে গাপি ফ্রাই বাঁচাতে, যেটা আমরা সবাই একটা বিশাল একটা সমস্যায় ভুগি সাধারণত যদি আমরা গাপি ফ্রাই বাঁচানোর চেষ্টা করে থাকি। সো লেটস গেট স্টার্টেড। তো আপনারা যদি গাপি শখের জন্যই পেলে থাকেন বা গাপি লাভের জন্যই পেলে থাকেন, আপনাদের দুজনদের জন্য এই ভিডিওটি অনেক ভালো হবে, কারণ আমি এই ভিডিওতে দুজনের জন্যই কথা বলবো। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে এবং মজা লেগে থাকবে। আচ্ছা, তো সর্বপ্রথম আসবো হলো ট্যাঙ্ক সাইজ নিয়ে। কী কী ট্যাঙ্ক সাইজ গাপি ব্রিডিংয়ের জন্য ভালো? সর্বপ্রথম ভালো হলো 10 গ্যালন থেকে 20 গ্যালন ট্যাঙ্ক সাইজ। এত বেশি বড় ট্যাঙ্ক গাপিদের জন্য, কারণ গাপিরা তো শুধু 2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির হয়ে থাকে, ওদের জন্য এত বড় ট্যাঙ্ক সাইজ কেন? আসলে না, কথাটা ঠিক না, ওরা অবশ্যই ছোট মাছ কিন্তু ওদের অনেক বেশি জায়গা লাগে। কেন? কারণ হলো ওরা একইবারে 5 থেকে 10, 15, 20 এমনকি একটা রেকর্ডে আছে যে 120 না 200 কতটা জানি গাপি ফ্রাই দিয়েছে। তো সেই কারণে ওরা অনেক 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 ফ্রাই দেয়। তো আপনি যদি একটা জায়গায় গাপি রাখেন, গাপি রাখার পর ওখানে 10টা বেবি দিল, 10টা ফ্রাইয়ের পর আবার ফ্রাই দিল, আবার ফ্রাইয়েরা ফ্রাই দিবে, তো সেটা একটা বড় ঝামেলা হয়ে যায়। আপনার চেঞ্জ করতে 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 মাথা খারাপ হয়ে যাবে। তো তার চাইতে ভালোই হলো একবারে বড় একটা ট্যাঙ্ক রাখতে, বড় একটা ট্যাঙ্কে ওদেরকে রেখে সেই ট্যাঙ্কে আস্তে আস্তে ওরা র্যাপিডলি ওরা প্রডিউস করতে থাকবে, যাতে কোনো সমস্যা হবে না। সো 10 থেকে 20 গ্যালন সবচেয়ে ভালো ওদের জন্য। ওরা বেশি মুভ করতে পারবে, ওরা হেলদি থাকতে পারবে, ওদের গ্রোথ ভালো হবে। যেরকম গাপি বা যে কোনো ফিশ যত ভালো মুভ বা সুইম করতে পারে, ওদের গ্রোথ তত ভালো হয়, ওরা তত হেলদি এবং স্ট্রেস থেকে দূরে থাকে। সো একটা ট্যাঙ্ক তো পেলাম, তো এখন কি করা যায়? তো গাপিদের জন্য সবচেয়ে ভালো ফিল্টার হলো স্পঞ্জ ফিল্টার। কেন স্পঞ্জ ফিল্টার কেন? কারণ স্পঞ্জ ফিল্টার স্পঞ্জ দিয়ে আটকানো একটা থাকে, যেটার মধ্যে পানিগুলাকে নিয়ে নিলেও তখন স্পঞ্জ ফিল্টার মানে স্পঞ্জ ফোমটা ওইটাকে আটকিয়ে রাখে। তো যে কারণে ফ্রাইগুলা চলে যাইতে পারে না ওই ইসের মধ্যে, ফ্রাইগুলা ওই ফিল্টারটার মধ্যে চলে যাইতে পারে না, যে কারণে ওদের সমস্যা হয় না। কিন্তু যেরকম আপনি দেখবেন হ্যাং অন ব্যাক ফিল্টার আছে, হ্যাং অন ব্যাক ফিল্টারগুলো কিন্তু ফ্রাইদের জন্য মোটেই ভালো না। গাপিদের জন্য রাখতে পারেন হ্যাং অন ব্যাক ফিল্টার, কিন্তু ফ্রাই বা ব্রিডিংয়ের জন্য যদি কোনো ট্যাঙ্ক করে রাখেন তাহলে অবশ্যই সেটা যখনই ফ্রাই হবে, ফ্রাই কিন্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র হয়, হ্যাং অন ব্যাক ফিল্টারে কিন্তু কারেন্টটা অনেক বেশি, তো সেই কারণে কিন্তু ফ্লোতে কিন্তু ওদেরকে সাক করে নিয়ে যাবে, বা ওরা কোথাও সুইম করতে থাকলে ওরা চলে যাবে এক এক দিকে, যেটা ওদের জন্য খুব কষ্ট দিয়ে যেটা ওদের জন্য অনেক কষ্টদায়ক। আমরা বুঝবো না, কারণ আমরা বড় মানুষ, কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি অতিরিক্ত বাতাসের মধ্যে আপনি পড়ে যান, তখন কিন্তু আপনি বুঝবেন ব্যাপারটা কীরকম হয়েছে ওদের জন্য। সো অবশ্যই গাপি ফ্রাই, আপনি যদি গাপি ব্রিডিংয়ের জন্য গাপি ফ্রাই গাপিদের রাখতে চান, তাহলে অবশ্যই একটা স্পঞ্জ ফিল্টার মাস্ট। আর যে কোনো ফিল্টারই নেওয়াটা বেশ ভালো না, কারণ হলো যে কোনো ফিল্টারের কারেন্ট বেশি থাকে, আর স্পঞ্জ ফিল্টার কিন্তু প্রথমত সাক করে নেয় না গাপি ফ্রাইদের। দ্বিতীয়ত হলো স্পঞ্জ ফিল্টারকে আপনি লো এবং হাই দিতে পারেন, যাতে ওদের কারেন্টেও তেমন সমস্যা হবে না। কারেন্ট হিসাবে আমি বুঝাচ্ছি হলো পানির স্রোত বা পানির বেগ, ওটাকে আমি কারেন্ট বুঝাচ্ছি, আমি ইলেকট্রিসিটি বুঝাচ্ছি না। ওকে, তো সাবস্ট্রেট, সাবস্ট্রেট হিসাবে আপনারা দুটা করতে পারেন। একটা হলো আপনি হয় বালু দিতে পারেন অথবা আপনি কিছুই না দিতে পারেন, দুইটার মধ্যে একটা দিলেও সমস্যা নাই। আপনি বালুও দিতে পারেন বা কিছু নাও দিতে পারেন। বালি দিলে একটা সমস্যা হলো, বালি দিলে আপনার ক্লিন করতে গেলে অনেক সমস্যা হয়, যেরকম বালুর সাথে নোংরা, তারপরে ওদের বিভিন্ন জিনিসপত্র যেরকম মৃতদেহ বা
ওদের ওয়েস্ট এগুলো পড়ে থাকে, খাবার এগুলো পড়ে থাকে যেটা বালুর সাথে মিলে যায়, সেটাকে পরিষ্কার করাটা বেশ টাফ হয়ে যায়। এই জন্য অনেকেই যারা ব্রিডিং করে তারা খালি রাখতেই পছন্দ করে। সো আপনাদের ইচ্ছা, আপনারা বালু দিয়েও রাখতে পারেন বা খালিও রাখতে পারেন, এতে তেমন একটা তারতম্য হয় না। কিন্তু অনেকে খালি রাখে, অনেকে বহরা, অনেকে খালি রাখে, অনেকে বালি দিয়ে রাখে, যার যেটা ইচ্ছা। গাপি ব্রিডিংয়ের জন্য অবশ্যই প্ল্যান্টস দরকার, যেরকম গাপি গ্রাস, ওয়াটার স্প্রাইট, এই ধরনের গাছগুলো খুব ভালো হয়, যেগুলো খুব ঘন হয়ে যায় এবং পানিতে খুব বেশি পাতা ডাল পালা এগুলো বেশি ছড়ায় রাখে। কারণ এগুলো অনেক ভালো, যখন গাপি ফ্রাই হয় তখন ওদের লুকানোর জায়গা লাগে না, তো বাবা মা এমনিতেই খেয়ে ফেলবে ওদেরকে, সো এটা ওদের জন্য অনেক ভালো। তো আপনারা এখন একটা ট্যাঙ্ক কিনেছেন, একটা ফিল্টার লাগিয়েছেন, এখন গাছও দিছেন আর সাবস্ট্রেট দিছেন, এখন কি করব? তো দোকানে যে আপনি যখন গাপি কিনতে যাবেন, তো অবশ্যই গাপির জন্য চিন্তা করবেন, যে আপনি যদি শখের জন্য গাপি কিনে থাকেন তাহলে অবশ্যই একটা মেল আর একটা ফিমেল কিনে থাকবেন, কারণ যাতে বেশ ঝামেলা না হয়, বেশ বেবি না হয়। কারণ আপনার যদি বেশি, যেটা বলা হয় যে টু ফিমেল আর একটা মেল কেনা হয়, তাহলে দেখা যাবে বেশি বেবি হবে। কিন্তু একটা ফিমেল একটা মেল কিনলে ফিমেলদের উপর অনেক স্ট্রেস পড়ে, কিন্তু তারপর আপনি যদি জাস্ট শখ হিসাবে পালার জন্য নিয়ে থাকেন তাহলে আপনি একটা ফিমেল একটা মেল নিতে পারেন। আর যদি আপনি ব্রিডিংয়ের জন্য নিয়ে থাকেন তাহলে আমি পার্সোনালি তিনটা ফিমেল এবং একটা মেল নিয়ে থাকি। আমিও ব্রিডিং করি, তেমন একটা না, জাস্ট স্টার্ট করছি। তো আমি যখন ব্রিডিংয়ের জন্য পেয়ার কিনি, তো পেয়ার আমি কিনি হলো তিনটা ফিমেল একটা মেল, কারণ তাহলে ফিমেলদের স্ট্রেস কম থাকে, মেলরা ফিমেলদেরকে হ্যারাস কম করে, আর তখন ফিমেলরাও অনেক কমফর্টেবল থাকে এবং ওরা বেশ ভালো বেবি দিতে পারে। এবং যত ফিমেল বেশি থাকে অত বেবি হয়, এবং সেটাই মনে হয় যারা ব্রিডিং করছে তাদের জন্য ভালো। তো আমি সেটা করে থাকি সাধারণত। তারপর আপনারা যদি চান আপনারা দুইটা ফিমেল একটা মেল এরকম রেশিওতে নিয়ে থাকতে পারেন। গাপি ফ্রাইদের কি দেয়া যাবে, গাপি ফ্রাইদের দেয়া যাবে হলো আসলে কি, গাপি ফ্রাইদের কি কি ফুড দেয়া যাবে এটা অনেকের উপর ভ্যারি করে। যেরকম অনেকে অনেক ধরনের খাবার দিতে পছন্দ করে, আমি যেরকম একটা ভালো ব্র্যান্ডের মাইক্রো প্যালেট, মানে ছোটো মানে মিনি প্যালেট না, আমি মাইক্রো প্যালেট দিতে পছন্দ করি। আর বেবিদের জন্য আমি মাইক্রো প্যালেটটাকেও গুঁড়া করে তারপরে দেই, কারণ সেটা বেবিদের খাইতে অনেক, ফ্রাইদের খাইতে অনেক উপকার হয়, ফ্রাইদের খাইতে অনেক সুবিধা হয়। তো সে কারণে আমি মাইক্রো প্যালেটকেও একদম ভেঙে গুঁড়া করে তারপরে দেই। তারপরে স্পিরুলিনা গ্রিন, ওটাকে আমি অনেক সময় গুঁড়ো করে তারপরে ওটাকে দেই। তারপরে ব্রাইন শ্রিম্প এগসও আমি দিয়ে থাকি, ওটাও গাপি ফ্রাইদের অনেক পছন্দনীয় খাবার। তো এগুলো আপনি ফ্রাইদেরকে খাবার হিসাবে দিতে পারেন, এগুলো ওদের অনেক পছন্দ এবং এগুলো ওদের হেলথের জন্য অনেক ভালো এবং এগুলো ওদের তাদেরকে অনেক সুন্দর রাখে। আপনি যদি গাপি ব্রিডিংয়ের জন্য নিয়ে থাকেন তাহলে আপনার কতগুলো ট্যাঙ্ক আলাদা করে রাখা ভালো, যে স্পেয়ার ট্যাঙ্ক রাখা অনেক ভালো, কারণ গাপি ব্রিডিংয়ের জন্য আপনার বিভিন্ন ধরনের স্ট্রেইনের গাপি লাগে। তো আপনি যদি বিভিন্ন গাপি ব্রিড করাতে চান, যেরকম এক একটা জাতের গাপি এক একভাবে ব্রিড করাতে চান, কারণ মিক্সড ব্রিডের গাপির তেমন একটা মার্কেট প্রাইস নাই। সো আপনি যদি একটা ভালো ব্রিডের গাপি ব্রিড করাতে চান, তারপরে তারা ব্রিড করে দিবে, মানে তাদের জাতের একটা গাপি দিবে, তাদের প্যাটার্ন, তাদের কালার, তাদের গাপি ফ্রাইদেরকে কীভাবে বাঁচাবো, এটা সবার একটা বড় প্রশ্ন, আর এটা ভিডিওর শেষের দিকে। সো এটা আমার সবচেয়ে বড় টিপ ছিল। সো গাপি ফ্রাই যেভাবে বাঁচাবো, সর্বপ্রথম হলো আপনি যদি তিনটা ফিমেল আর একটা মেল কিনে থাকেন এবং আপনার গাপি যদি প্রেগনেন্ট হয় এবং গাপি ফ্রাই দেওয়ার পরপর আপনি যদি দেখে থাকেন, তো যতটুক সম্ভব, মানে 10 গ্যালন 20 গ্যালন ট্যাঙ্ক থেকে যতই
খুঁজে আপনি নেন না কেন, এটা অনেক হার্ড এতগুলা গাপি ফ্রাই নেওয়া। সো যতটুকু সম্ভব আপনি গাপি ফ্রাইগুলা একটা কন্টেইনারে উঠায় এক জায়গায় রাখবেন, তারপরে 7 দিন ওয়েট করবেন। আফটার 7 ডেজ আপনি ওদেরকে আবার ছেড়ে দিবেন প্যারেন্টসদের সাথে। 7 ডেজ পর ওরা যখন প্যারেন্টসদের সাথে থাকবে তখন প্যারেন্টসদেরকে ইনাফ খাবার দিবেন, যাতে প্যারেন্টস আবার বেশি খাবারও দিবেন না, যাতে প্যারেন্টসরা আবার মারা যায়, গাপি ফ্রাইরা আবার মারা যায়। সো 7 দিন পর যখন ওদেরকে দিয়ে দিবেন, তো প্ল্যান্টস তো অবশ্যই রাখতে হবে যাতে ওরা লুকাতে পারে। আর এবার যখন দিয়ে দিবেন 7 দিন পর ওদের সাইজ একটু বাড়বে, যাতে ওরা বাবা মার মুখের মধ্যে যেতে পারবে না, বাবা মা খেতে পারবে না। সো 7 দিন পর ওরা ওদেরকে বাবা মা দেখতে দেখতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। এরপর আস্তে আস্তে নতুন যখন ফ্রাই দিবে, তাও ওরা দেখবে যে না, এগুলো তো আগেও ছিল, এখনও আসছে, এগুলো তো খাওয়ার কোনো কিছু না, এরকম করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। আর এরকম করতে করতে অনেক গাপি ব্রিডাররাই অনেক বড় জায়গায় গাপি ব্রিডিং করে, সবার কাছে ট্যাঙ্ক রাখা সহজলভ্য না, যেরকম ট্যাঙ্কে রাখলে অনেক ছোট জায়গা পাওয়া যায়, এর চাইতেও বড় বড় জায়গায় যদি আপনি গাপি রাখেন আপনার জন্য আরও ভালো। সো এত বড় জায়গায় আপনি কিভাবে ফ্রাই উঠাবেন, ফ্রাই রাখবেন? সো সর্বপ্রথম কাজ হলো প্রথম ব্যাচ যেই বেবিগুলা দিবে, যেই ফ্রাইগুলা দিবে, সেই ফ্রাইগুলাকে সরিয়ে রাখা, সরিয়ে রেখে সেই ফ্রাইগুলাকে পরে আবার দিয়ে দেওয়া। আস্তে আস্তে তারা অভ্যস্ত হয়ে এই জিনিসটা বুঝে যাবে, তারপরে আর আপনার প্রত্যেকবার গাপি ফ্রাই তুলে তুলে রাখতে হবে না, আবার দিতে হবে না। সো এতে আমার সবচেয়ে বিগেস্ট টিপ ছিল। আর থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং, আশা করি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।